আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সালমা আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা একটু খুবই সুন্দর একটা ভিডিও হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি একটু কাবাব বানিয়েছি, এটাকে আমি এখন ভাজবো, তারপর একটা বক্সিং করব। আর আমি আজকে এক আপুর বাসায় দাওয়াত খেতে যাব, সেটা তোমরা সবাই জানো। আসলে আমার টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কার বাসা যাচ্ছি। আপুর 1 লাখ, তিশাপুর 1 লাখ সাবস্ক্রাইব পূরণ হয়েছে, সেই উপলক্ষে আপু আমাদেরকে গেট টুগেদারের একটা দাওয়াত দিয়েছে, সেখানে যাব। আর এটা আপুর জন্য নিয়ে যাব আমি কাবাবটা, ঠিক আছে। আমি এখন রেডি হয়ে গেলাম। এই যে কালো, আপু বলেছে সবাই কালো ড্রেস পরে যাবে, আমি কালো শাড়ি পরেছি। আসলে আমার কালো ড্রেস নেই, যার কারণে আমি কালো শাড়িটা, কালো একটা কাতান পরেছি। আমার সাজ হয়ে গেছে, তোমাদের সামনে একটু চলে আসলাম। আমি এখানে কোনো ভয়েস দিইনি, আমি কিছুটা জায়গা ভয়েস দেবো, তারপর পুরো অরিজিনাল ভয়েসটা তোমরা দেখতে পাবে। তোমরা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকো, অনেক মজা লাগবে। আমি এটার দুটো পার্ট করব এই অনুষ্ঠানটার। এই যে আমি এখন গাড়িতে উঠছি, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাচ্ছে না। এই যে আমি গাড়িতে এখন যাচ্ছি, আর পুরো ভিডিওটা আমি অরিজিনাল ভয়েসটাই দিব। যা যা হয়েছে এখানে আপুর সাথে কথা বলেছি, যা যা মজা করেছি আমরা, সেটা অনেক অনেক মজা হয়েছে। তোমরা আমার পাশেই থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যাদের ভালো না লাগবে তারা কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না, আর যারা ভালো লাগবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিতে পারো। এই যে আমি আপুর বাসা চলে আসছি, এরপর থেকে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমি আর কোনো ভয়েস দিচ্ছি না। আল্লাহ হাফেজ। সামান্য তার মন দেখতে হবে, সে কি মনে দিস আর যে অ্যাকসেপ্ট করে সে কোন মনে। অনেক অনেক খুশি হয়েছি আপু, তুমি যে আমার লেগে তো আছে, আমার লেগে আনসার দিলাম নি। হ্যাপি বার্থডে, হ্যাপি 1 লাখ কে, মানে 100 কে। আচ্ছা, এখানে যারা আছেন একটু থামেন, ক্যামেরা ক্যামেরা। আস্তে আস্তে, হ্যাঁ দিব দিব দিব, আস্তে টানা টানা করবে। যেহেতু আমাদের কিশোরীর 1 লক্ষ সাবস্ক্রাইবার, তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এটা 1 মিলিয়ন হয়। এবং তিশা ভাইয়ের জন্য আমি এখন একটা গান গাবো উদ্দেশ্য করে, এরপরে তিশা ভাইয়ের কেক কাটবে। তো ওনার জীবনের উদ্দেশ্য করে, এটা হচ্ছে ওনার জীবনের সাথে যায় গানটা। তো ইনশাল্লাহ গান গাওয়ার পরে আপনি ইনশাল্লাহ কেক কাটা হবে। তো চলো আমরা গান শুনি। কি প্রিয় গান শুনি, হাসতে দেখো
এটা ছিল তিশা ভাবির জন্য উদ্দেশ্য করে মানে মানে থ্যাঙ্কস কিপ্রিয়া ভাই আপনি ছোট ভাই ঠিক আছে ভাবির উদ্দেশ্যে একটা গান গাইলো এটা আমার ছোট ভাই তার ভালো না তোমার ভাই আমার তো ইনশাআল্লাহ আমি দুটাই হতে চাই যেভাবে বানানো দুটো হতে পারবে ওই যে যেভাবে আপন করে নেন বাবু যেমন আমার শালা ওই যে উপরে বসে আছে একটা হতে হবে উপরে দাঁড়ায় আছে এখন এখানে চারটা কেক চারটা কেক চারটা টাকু দিয়ে কাটা হবে চারটা কেক চারটা টার কেক কোন টাকু দিয়ে কাটা হবে সেটা তুমি তিশা ভাবি ফর 1 লাখ সাবস্ক্রাইবার এটা কে নিয়ে আসছেন মুবাশিয়া বাবুনি বাবুনি হ্যাঁ বাবুনি মুবাশিয়া বাবুনি আপনি আছে নিজ হাতে বানানো কিছু করে না কি একলা থাকতে এটা এটা কোনটা দিয়ে কাটবো কারণ একটা ধার আছে কিছু করে না একটা ধার একটা হলো ধার ছাড়া ইওর চয়েস ধার ধার ও যাতে যেতে সহজ হয় ধার চয়েস করছে আচ্ছা এবার এটা পরিচয় প্লাস অনুষ্ঠান যাতে যেটা ইউটিউবের তাই তো ইউটিউবের প্রোগ্রাম এই জন্য ইউটিউব কে আমরা কখনোই ফেলাই দিতে পারি না আমাদের প্রোগ্রামটা ইউটিউবের জন্য না না শুধু এটা না আমাদের সুপার কুশন দেখবেন ইউটিউবের লোগো আমাদের টেবিল মেট ইউটিউবের কালার আমাদের বালিশের কুশন সেটা পর্যন্ত ইউটিউবে হ্যাঁ তো আমরা ইউটিউবকে ভুলতে পারতেছি না তো এটা হলো আমাদের পক্ষ থেকে যারা আসছে তাদের জন্য তো এটা অবভিয়াসলি হাত দিয়ে কাটবো কিন্তু এটা আমরা কারণ চাকু সব চয়েস হয়েছে তো বাবু এই যে এখন সেই মুহূর্তটা যে মুহূর্তটার জন্য সবাই আসছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য হ্যাঁ সবাই সবাই হ্যাঁ এটা কেটে আমি চলে যাবো তারপর আপুরা কাটবে তিশার সাথে সবার মোবাইল আমি এক হাত দিয়ে ধরবো এই বার্থডে বললো না তুমি বার্থডে বললো না আঙ্কে ওকে না না ও বার্থ কেক মানে তো বার্থডে আমার আমরাও ও বার্থডে কেক আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ না কই আমি ভবিষ্যৎ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমার এত পেট খাওয়ার আচ্ছা তুমি এই খাও এই যে আপুর আছে ওই যে পিছনে আরো যারা আছে তাদের আমি তোমার মায়ের হারালাম।
সবাই দেখো আমার কৃষক দিবস।